গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার ক্লায়েন্টের স্কিনটা তোমরা দেখো, ওর স্কিনে ওপেন পোর্স আর অ্যাকনেস তো আছেই, আবার এই গরমে গরম ঘোটায় ভরে গেছে। তো আজকে ওকে কি ফেসিয়াল করব সেটাই তোমাদের দেখো। স্কিনে যেহেতু ওপেন পোর্স আছে, তা ওর স্কিনের পক্ষে এই ভাইটামিন সি ফেসিয়ালটা খুব ভালো হবে। আর এটা হচ্ছে ব্লসম কোচারের ভাইটামিন সি কিট। তা এই ভাইটামিন সি ফেসিয়ালটা ওর স্কিনের জন্য আমি ঠিক করেছি, তার কারণই হচ্ছে যে ওর যেহেতু ওপেন পোর্স আছে আর গরম গরম গোটাও উঠেছে, অ্যাকনেসও আছে, এই জন্য এই গরমে অয়েলি স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য এই ফেসিয়ালটা খুবই ভালো। আর এই ফেসিয়ালটার আরও কিছু গুণাগুণ আছে, যেগুলো হচ্ছে ফেসিয়ালটা স্কিনকে অনেক ব্রাইটেনিং করে, লাইটেনিং করে স্কিনে, তারপরে ওপেন পোর্স থাকলে সেটাকে কিওর করে দেয়, ওপেন পোর্সটাকে ক্লোজ করে দেয়, আর ডিটক্স, ভালো ডিটক্স করে, স্কিনকে রেডিয়ান্স করে, গ্ল্যামারাস করে, এবং কি যদি কোনো সানবার্ন থাকে সেই সানবার্নটাকেও রিডিউস করে দেয়। তা আমি ঠিক করেছি ওকে এই ভাইটামিন সি ফেসিয়ালটাই আজকে করবো, তোমাদের দেখাচ্ছি যে ওর স্কিনটা কতটা নারিশমেন্ট হবে। তো এটা ভাইটামিন সি এক্সপ্লোরার, এবার যেহেতু ওর ওপেন পোর্স আছে আর এই এক্সপ্লোরারটা খুব মাইল্ড হয়, মানে স্কিনে কোনো রকমের দানা বাঁধে না, একদম সফটভাবে এক্সপ্লোরিং হয়ে যায়। তো ওকে আমি এখন এই ভিটামিন সি এক্সপ্লোরারটাই নারিশমেন্ট করতে খুবই এটা হেল্পফুল। কনসেন্ট্রেট অ্যাপ্লাই হয়ে গেছে ভিটামিন সি মাসাজ জেল দিয়ে, এখন আমি একটা এসেন্সিয়াল অয়েল, এই অয়েল দিয়ে আমি মাসাজ। এই যে রাবার মাস্ক, ভাইটামিন সি রাবার মাস্ক আমি অ্যাপ্লাই করেছি, 15 মিনিটস বাদে এই মাস্ক আমি ওয়াইপ আউট করে দেবো। খেয়েছি,
এটা হচ্ছে ভাইটামিন সি হাইড্রেটিং স্প্রে, এটা মাস্ক তোলা হয়ে গেছে, এবার আমি স্প্রেটা অ্যাপ্লাই করবো। ফেসিয়াল কমপ্লিট, এখন দেখো ও কি বলে, ওর ভালো লাগলো কি না। দিদির কাছে আগে অনেক ফেসিয়াল করিয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার স্কিন একটু সেন্সিটিভ, খুব তাড়াতাড়ি পিম্পল উঠে যায়, যে কোনো ধরনের র্যাশেস খুব এফেক্ট করে। বিয়ের আগে আমি করিয়েছিলাম, খুব ভালো এফেক্ট পেয়েছি। গরমে বেশ কিছু গরম গোটা উঠেছে, তারপর ওপেন পোর্স একটা দুটো বেড়ে গেছিলো, তার জন্য এখন আবার করালাম। এখন দেখে মনে হচ্ছে কিছুটা বেটার, অনেকটাই বেটার। তো দেখা যাক, এরপরে আশা করি আর খুব ভালো রেজাল্ট পাবো। থ্যাংক ইউ। তো আমার ফেসিয়াল কমপ্লিট, তো তোমরা দেখলে যে ভাইটামিন সি ফেসিয়ালটা কতটা ভালো রেজাল্ট দেয়। তো এটা অয়েলি স্কিন, অ্যাকনে স্কিন, ওপেন পোর্স, সানবার্ন, এগুলোর জন্য তো খুবই ভালো ফেসিয়াল। সেগুলো তো আমি তোমাদের আগেই বললাম। তা যদি কারোর এরকম কোনো স্কিনের প্রবলেম থেকে থাকে, এই যা যা প্রবলেম বললাম এই প্রবলেমগুলো যদি থেকে থাকে, তো ভাইটামিন সি ফেসিয়ালটা তোমরা করো, ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমাদের আজকের ফেসিয়ালটা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।